গুড মর্নিং ইন্ডিয়ার চিলড্রেন্স অফ ক্লাস থ্রি ইটস শিওর ম্যাথ ক্লাস ওয়ান ওকে ওকে আচ্ছা এই ডিভিশনগুলো তোমাদেরকে সলভ করতে হবে টেবিল ইউজ করে ঠিক আছে যেমন ফাইভ নাইন যা ফর্টি ফাইভ ওকে দেন সেভেন এইট যা ফিফটি সিক্স দেন এইট ফাইভ যা ফর্টি ওকে তাহলে ফাইভ নাইন যা ফর্টি ফাইভ তাহলে এখানে কী হবে ফর্টি ফাইভ ডিভাইডেড বাই নাইন ইকোলস টু ফাইভ ফিফটি সিক্স ডিভাইডেড বাই এইট ইকোয়াস টু সেভেন ফর্টি ডিভাইডেড বাই ফাইভ ইকালস টু এইট যখন আমরা এই ফাইভের টেবিল পড়বো তখন আমরা এইটের সঙ্গে যখন মাল্টিপ্লাই হয় তখন ফর্টি পাইভ তাই না ফাইভ ওয়ান যা ফাইভ ফাইভ টু যা টেন ফাইভ থ্রি যা ফিফটিন ফাইভ ফোর যা টোয়েন্টি ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ ফাইভ সিক্স যা থার্টি ফাইভ সেভেন যা থার্টি ফাইভ দেন ফাইভ এইট যা ফর্টি দেন তখন ফর্টিতে এইভাবে টেবিল ইউজ করে আমাদেরকে এটা করতে হবে এটা করবে আর নেক্সট এখানে এই আর একটা ম্যাথ হচ্ছে তোমাদের দেওয়া থাকবে ফর্টি ডিভাইডেড বাই ফাইভ ঠিক আছে বা এটাকে আমাদের সাবট্রাকশন ম্যাথ মেথডে দেখাতে হবে যে কী করে এটা আসছে তো প্রথমে ফর্টি থেকে আমরা ফাইভ মাইনাস করলাম আসলে থার্টি ফাইভ থার্টি ফাইভ থেকে আমরা আবার ফাইভ মাইনাস করব মানে যা আসব থেকে আবার ফাইভ মাইনাস করতে করতে যতক্ষণ না জিরো আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ফাইভ মাইনাস করতে থাকবো ওকে তো এবার কয়টা স্টেপ হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সরি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরকম আটটা স্টেপ এখানেই রয়েছে ঠিক আছে তো তাহলে তার মানে কয় নম্বর স্টেপ হচ্ছে আট নম্বর স্টেপে গিয়ে জিরো হচ্ছে তাহলে ইকোয়ালস টু হবে এইট তাহলে ফোর ডিভাইডেড বাই ফাইভ ইকোয়ালস টু এইট হচ্ছে ঠিক আছে ঠিক সেমভাবে এখানে এইটিন ডিভাইডেড বাই থ্রি এবার যত এবার আমরা কী করবো আমরা যেহেতু ডিভাইডেড বাই থ্রি তাহলে থ্রিটাকেই খালি খালি মাইনাস করতে থাকবো ওটা থেকে থ্রি মাইনাস করবো হলো ওটার থেকে আবার চেয়ে মাইনাস করবো হলো ওটার থেকে আবার চেয়ে মাইনাস করবো হলো এরকম করতে 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 যতক্ষণ না জিরো আসবে ততক্ষণ আমরা আমরাটাকে মাইনাস করবো ঠিক আছে দু একদম সিক্স স্টেপে গিয়ে জিরো আসছে তাহলে এটা সিক্স হবে অ্যান্সারটা তাহলে থ্রি সিক্স যা তাহলে এইটিন হয়ে গেল ওকে সো থ্যাংক ইউ